আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আপনারা যেই চ্যানেলে ব্লগটা দেখতেছেন এটা আসলে আমার একটা ফ্রেন্ডের চ্যানেল, তো আমার খুবই কাছের একটা বন্ধু। তো রাইট নাও ও কেন মনে করেন যে ব্লগটা স্টার্ট করে নাই, আমি নিজেই ব্লগটা স্টার্ট করে দিছি, সমস্যা নাই, ওকে আমরা দেখাবো। তা গোপন সূত্রে আপনাদের মাঝে এনে আমরা দেখাবো, সেটার জন্য একটু অপেক্ষা করুন, তাহলে সময় থাকলে আপনারা দেখতে পারবেন। তো এখন আশা করেন এখন আমরা যাবো, মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যাওয়ার হচ্ছে দিয়াবাড়ি। দেন দিয়াবাড়ি যাওয়ার পর আমরা দেখি কোথায় যেতে পারি। তো ব্লগটা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন, অ্যান্ড আশা করি মজা পাবেন। আর প্রথম ব্লগ, কোনো ভুল ভ্রান্তি থাকলে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ধন্যবাদ। জানি না কি করে তোমার সাথে হলো দেখা, সব কিছু ভুলে শুধু ভাবি তোমার কথা। জানি না কি করে তোমার সাথে হলো দেখা, সব কিছু ভুলে শুধু ভাবি তোমার কথা। কি অবস্থা গাইজ, আশা করি ব্লগটা এখনো দেখতেছেন। কথা হইলো যে এই পিনিকের মধ্যে যে এই রোদ, এই রোদের মধ্যে যে বাড়িছি, জায়গাটা হলো বৃন্দাবন, পুরো মরুভূমি একটা অঞ্চল, মানে যে কী পিনিকটা পোহাইতেছি যদি আপনারা থাকতেন তাহলে বুঝতেন। বুঝতেছি অবশ্য আমাদের কষ্ট, তাও মনে করেন যে লাইফে এনজয় ছাড়া আর কী আছে, এনজয় করতে থাকি, যাইতে থাকি, আগাইতে থাকি। যেহেতু আমার বন্ধু একটা নতুন পদক্ষেপ নিচ্ছে ব্লগে, আসতেছি আমরা, মনে করেন চ্যানেলটা একদিন আমি কিনে নিব, আমার হয়ে যাবে, ঠিক আছে, দেখতে থাকবে। এই গরমে মনে করেন লেবুর শরবত খাওয়া সবচেয়ে বেশি উপকারী, আমরা জানি, খাইতে হবে, বাঁচতে হবে, জীবনকে দেখাইতে হবে। একটু মজা না মনে হচ্ছে কি জানেন, একা একা ব্লগ জিনিসটা করাটা একটু ক্রিটিক্যাল হয়ে যেতেছে, পার্টনার দরকার, সঙ্গী দরকার, একটু বিনোদন দরকার, ঠিক আছে। কী কম, আপনারা যে ব্লগটা দেখতেছেন এটা হলো মনে করেন যে একটা সস্তা ব্লগ, সস্তা কন্টেন্ট, নাই কোনো বাজেট, নাই কোনো ভালোবাসা, নাই কোনো আবেগ। তো আপনাদের এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এই সাইক্লিস্ট, যে আমাদের ব্লগার, আমাদের জীবনসঙ্গী, তাকে আজকে আমরা একটু দেখাই, চলুন তার একটু আমরা একটু নতুনভাবে দেখি। এই কদিন তো ঠিকই দেখছেন, তার একটু আজকে নতুনভাবে দেখা যায়। সাইক্লিস্ট বয় সিয়ামের ইন্ট্রো, চলেন আমরা এবার তাকেও দেখে নিই। কি অবস্থা ব্রো, হোয়াটসঅ্যাপ? আসসালামু আলাইকুম গাইস। আমি সাইফুর রহমান সিয়াম। আমাদের একটা গ্যাং হবে, মারামারি করব, কি না এইসব ফাউল কাজ আমরা নাই। ও তাহলে আমরা কি করব, ব্লগে রাইডিং হবে, এনজয় হবে, চিল হবে। দিনকাল কেমন যায়, বাসায় কাট কেমন দিনকাল কাটে তোমার সাধারণ জীবনে? ভাই সারাদিন সাইকেল নিয়ে ঘুরি, সাইকেলের প্রতি তোমার খুব ভালোবাসা তাই না? আরে অনেক বেশি আগ্রহ সাইকেলের প্রতি। তাহলে দর্শকের সামনে আর কি কি দেখতে পারবে এখন আমাদের ব্লগে? ইনশাল্লাহ আমরা এখন বর্তমানে দিয়াবাড়িতে আছি, দিয়াবাড়ি থেকে বিরুলিয়া ব্রিজ যাবো, সেখান থেকে মিলিটারি হেলিপ্যাড নামে একটা জায়গা আছে আখরাইন বাজার, যদি যাইতে পারি, কারণ ভাই অনেক পিনিক হয়ে গেছে, অনেক রোদ, অনেক পিনিক, অনেক বেশি হাঁপায় গেছি, আমরা বিল্ডার ব্রিজ পর্যন্ত শিওর যাচ্ছি, টিম হবে। কিন্তু আমাদের ব্লগটা করা উচিত ছিল আমরা যেদিন নারায়ণগঞ্জ গেছিলাম। হ্যাঁ, নারায়ণগঞ্জ ট্যুরটা আসলে ইয়া ছিল, যদিও সেদিন আমি ব্লগের প্রিপারেশন নিয়ে নেই, ছোটো একটা ভিডিও ছাড়ছিলাম,
তারপরও আর কি ইনশাল্লাহ নাইন আবার যাব, আবার ইনশাল্লাহ ইনশাল্লাহ আবার সবুজ থাকার চেষ্টা করবো। আমাদের চিন্তা ভাবনা সাইকেল নিয়ে অনেক দূর, আমরা মনে করেন চাইলে অনেক দূর সাইকেল নিয়েই পুরো বাংলাদেশ হোল ট্যুর হবে, তারপর যদি বাইক ইন্টেনশন আসে ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে দেখতে থাকুন আমাদের ব্লগ, তাই না? তাহলে দর্শকদের বলে দাও যাতে এনজয় করতে থাকুক। জি, আমাদের ভিডিওটা এনজয় করুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, আর ভুল থাকলে মাপ চেয়ে নাও এখনই, নাহলে কিন্তু পরে এডি নিয়ে রোস্ট হয়। এই যে রোস্ট করার মানুষ বুঝা লাগে, যদি কোনো প্রকার ভুল থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন, কারণ আমরা ফার্স্ট ব্লগিং শুরু করছি। আচ্ছা আচ্ছা, এবং আমাদের সাপোর্ট করবেন, ওকে, লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, দেখতে থাকুন। কি যে এক ঘরে আমি আমার মধ্যেই নাই, ও যেদিকে তাকাই শুধু তোমায় দেখতে পাই। কি যে এক ঘরে আমি আমার মধ্যেই নাই, তুমি যে মনে আছো সামনে নেই, কি করে তোমায় আমি বলে দেই। তুমি যে মনে আছো সামনে নেই, কি করে তোমায় আমি বলে দেই। এরে দায়ের সব কথা মনে মরে পিছু ঘরে ভালোবাসতে চাই শুধু তোমার পিছু ঘরে ভালোবাসতে চাই। এই আমরা চলে আসলাম বিউলে ব্রিজ, দেখেন ভিউটা জোস, অস্থির ভিউ, অস্থির ভিউ। বিকালবেলা এখানে এসে যে একটা মজা, যে বাতাস আবহাওয়া, সূর্য ডুবার একটা প্রান্ত, সেই লাগে ভাই, অস্থির। অবশ্যই না, যে আমরা যে পিনিকে আসছি এখানে, আমাদের যে রোদ ছিল, যে তাপ ছিল, সে তাপে এসে যখন এখানে দাঁড়াচ্ছি আমরা, বাতাসে অনেক অনেক রিল্যাক্স, অনেক রিল্যাক্স ফিল হচ্ছে অনেক। আসলে তুরাগ নদীটা এমনও মনে করেন আমাদের প্রায় এখানে আসা হয়তো আমরা বুঝি যতটুকু, যে মনে করেন এখানে বিকালে কাটার টাইমে মানে জোস একটা ওয়েদার, ওয়েদারটা খুবই ভালো লাগে। সস্তা কন্টেন্ট তো আসলে বাজেট বের করো। দর্শক তারা কোশ্চেনটা কমেন্ট বক্সে জানায় যে বাজেট বাই করতে, তার পকেট থেকে এক টাকাও বাজেট বাইর হয় না, কিন্তু বাইরে হবে, কেন বাইরে হবে না, একসময় আমরা দেখতেছি, দেখতে থাকুন একটি ব্লগে শেষ পর্যন্ত চলে আসছি আমরা। এখন আমরা আখরাইন বাজার থেকে কিছু একটু সামনে আছি, তো যাওয়ার কথা ছিল মিলিটারি বেজ হেলিপ্যাডের সামনে, তো ক্যামেরার চার্জ নেই আমাদের, আর হলো লকডাউন প্যাকড, কিছুক্ষণ পরে সন্ধ্যা আজান দিবে মাগরিবের, তার নানান ঝামেলার কারণে আমরা যেতে পারছি না। তো আমাদের ভিডিওটা এখানে আমরা শেষ করছি, আশা করি মনে করেন আমাদের নেক্সট কোনো ভিডিওতে ভালো কোনো বিনোদন দেওয়ার চেষ্টা করবো আমরা, আপনাদের আপনাদের পাশে আসি সবসময় আমরা বিনোদন দেওয়ার জন্য, নেওয়ার জন্য, কিছু কথা বলার জন্য। তো দোয়া করবেন, সো স্যার ব্লগটা তেমনভাবে তৈরি করা হয় নাই, আশা করি নেক্সট কোনো ব্লগে আমরা একটু আপগ্রেড করার চেষ্টা করব। আর অনেক প্যারা খাইতে হয়েছে আজকে, কারণ এই রোদের মধ্যে আইসা সাইকেল রাইডিংয়ের ব্লগটা খুবই একটু টাফ, তো আমরা চেষ্টা করব, সমস্যা নেই। থাক, দেখতে থাকেন, আমাদের সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাও বাজিয়ে দিবেন যাতে নতুন কোনো ব্লগ আসলে দেখতে পারেন আপনারা। আর জানি আজ এর ব্লগ নাও ভালো লাগতে পারে, তাও একটু দেখেন, কষ্ট করে দেখেন, বুঝলেন। একটা পাগলা ঘোরা